वेलकम बैक टू माय अनदर वीडियो। आशा करी तुम सबाई भालो आछो आर सुस्थ आछो। तो आज के এই ঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর সকলকে গুড মর্নিং। এখন বাজে 9টার মতো আর এখন আমরা সবাই বসে গেছি চা খেতে। চাটা খেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমি চা বানিয়ে নিয়ে আসলাম। আর এই যে দেখতেই পাচ্ছ চা আর বিস্কুট, আর বিস্কুটটা 50-50 বিস্কুট, এরা অনেকদিন পর খেলাম আমি। চাটা খাওয়া হয়ে গেছে আর এদিকেও গেম খেলছে। আর আমার আজকে না কি হয়েছে, আজকে এই যে স্ট্যান্ডটা ছিল না, স্ট্যান্ডটা একদম মানে খুলে গেছিলো। তো এতক্ষণ ভোরে অনেকক্ষণ ধরে আমি স্ট্যান্ডটাই ঠিক করছিলাম, তো তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি স্ট্যান্ডটা ঠিক করতে পারছি। আর এখন একটু ঘরটার পরিষ্কার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলি। আমরা বাড়িতে চলে এসেছি, মানে আলিপুর থেকে মানে জলপাইগুড়ি আসলাম কালকে। তোমাদেরকে যেমনটা বলেছিলাম, আসার ব্লগটা করবো না, একদম বাড়িতে এসে মানে জলপাইগুড়ি এসে ব্লগ করব। তো আজকে থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আবার কয়েকদিন পরে আবার যেতে হবে, কারণ কি আজকে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হলো না, কারণ কি ওর একটু কাজ পড়ে গেছিলো। তো ওখানে মানে আলিপুরে যেতে লাগতো কিন্তু যাওয়া হলো না। যাই হোক, আর দু তিন দিন পরে হয়তো আমরা যাব আবার। তো এদিকে আমার রান্না বসিয়ে দিয়েছে, এখানে হচ্ছে ফুলকপি তরকারি বানাচ্ছে, আর এদিকে হচ্ছে শিম চচ্চড়ি, আর একটু পনিরও হয়তো বানাবে। শীত তো পড়েই গেছে আর সবার বাড়িতে এখন কমন সবজিগুলো চলে এসছে, যেরকম ফুলকপি আর বাঁধাকপি রোজকার দিনে থাকবেই। একটু ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম। আর প্রচণ্ড সর্দি লেগেছে সবারই এই ওয়েদারটার জন্য মনে হয়, আর আমার তো এই যে হেয়ার ফলে প্রবলেম হচ্ছে প্রচণ্ড। তোমাদেরও হচ্ছে কিনা আমাকে কমেন্টে জানিও। আর এখন একটু ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম, গরম গরম খাবো। আমার প্রচণ্ড সর্দি, মানে কি বলবো, মাথাটা তো ব্যথা করছে। তো যাই হোক, খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলি। আর এদিকে গেম খেলছে সমানে। যে আমি এখন ড্রয়িং নিয়ে বসে গেছি, মানে অনেকদিন পর পরই আর কি বসা হয়। তো কোন ড্রয়িংটা করছিলাম তোমাদের দেখাচ্ছি। কিছু কিছু মানে করব ভেবে রেখে দিয়েছি, কিছু করা হয়নি। এগুলো অনেক কিছুই ফিনিশ, পুরোটা কমপ্লিট হয়নি আর কি। যেগুলো এটা হয়েছে, এটাও একটা ট্রাই করছিলাম, হচ্ছিল না। তো দাঁড়াও, যে ড্রয়িংটা আমি আর কি করছিলাম, তো এই যে এই ড্রয়িংটা আমি করছিলাম, তোমাদের হয়তো আগেও আগের ব্লগে দেখিয়েছি কিনা আমার ঠিক মনে নেই। দাঁড়াও, তো এই যে ড্রয়িংটা করছিলাম, এটা কার ছবি একটু কমেন্টে জানিও, যদি কেউ বুঝতে পারো আমার ড্রয়িংটা দেখে। আর হচ্ছে এটা এখনও ফিনিশিং অনেকটাই বাকি আছে, কিছুই ফিনিশিং দেওয়া হয়নি, জাস্ট মোটামুটি একটা মানে আসছে আর কি ছবিটা। এখন ফিনিশিং দিয়ে কতটা কি আসে সবই তোমাদের ব্লগে দেখাবো। আর আমাকে প্লিজ কমেন্টে জানাও যে কেউ বুঝতে পারছো কিনা আমি কাকে এঁকেছি। অনেকটা ট্রাই করেছি, অনেকদিন পর পর ড্রয়িং করতে বসি। আগে যেমন রেগুলারই প্রায় বসে বসতাম আর কি, এখন অতটা হয় না। তো এটা করতে আমার প্রায় দুদিন লেগেছে, মানে গ্যাপ দিয়ে করেছি, তো তার জন্য দুদিন বললাম। এখন আমি এটাকে ফিনিশিং দেব, তারপর তোমাকে তোমাদের পুরোটা দেখাবো। আনার চেষ্টা করলাম, এখনও পুরোটা আসেনি, আরও ফিনিশিং বাকি আছে। তো এখন এটাকে একটু রেখে দেব, আর এখন আমি আরও অন্য কাজ করব। মামা ভাতটা বসিয়ে স্নান করতে গেছে, আর আমিও এই ভাতটা নামিয়ে তারপর স্নান করতে যাব, তারপর তোমাদের সাথে এসে কথা। সবজি কাকু আসছিল, তো সবজি নিয়ে নিলাম সবজি কাকুর থেকে। তো রাত্রে ভাবলাম যে একটু ফ্রাইড রাইস তৈরি করব, তো তার জন্য যে গাজর আর বিনস টিনস নিয়ে নিয়েছি। স্নানটা সেরে চলে এসেছি, আর এখন হচ্ছে লাঞ্চ করে নিব আমরা সবাই, আরও হচ্ছে এখন ডিউটি যাবে। তো এদিকে ঠাকুর পুজো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আর এখন হচ্ছে সবাই মিলে খেয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার কথা বলি। ঠাকুর পুজো কমপ্লিট। তো এই দেখো ডিউটি যাবে, তো এখনও গেম খেলা শেষ হচ্ছে না। কি বলবো, এই দেখো কি গেম খেলো বলো তো একটু। কি সব গেম খেলে আমি জানি না, কি সব বলে। তো যাই হোক, আমি বুঝি না, আমাকে বারবার বলে গেম খেলতে, এখন আমি বলি ওকে স্ট্রিমিং করতে, কিন্তু ও করবে না, ও এমনি গেম খেলবে। তো যাই হোক, এখনো তুমি ডিউটি যাবা না আজকে? তো
এখন হচ্ছে আমার বর হচ্ছে ডিউটি যাবে, তো তার জন্য জল টল ভরে নিয়ে আসলাম, জল টল রেডি করে দিলাম সব কিছু। পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ও ডিউটি চলে গেল, আর এখন আমি একটু রেস্ট করব, মানে ঘুম ঘুম পাচ্ছে, ঘুমিয়ে নেব। তো তারপর তোমাদের সাথে আবার কথা বলি। ফ্রেন্ডস, তোমাদের সাথে অনেকক্ষণ পর কথা বলছি, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম আর আমার একটু সর্দি লেগেছে আর জ্বর জ্বর ভাব আছে, তো তার জন্য একটু রেস্ট করছিলাম। আর এখন আমি চা বানাবো, চা খাবো আমি আর মাম্মা। রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরেতে সেজে বসে আছে একা একা। রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরেতে তার গুণ গুণ মনের কান বাতাসে উড়ে, কান পাত মনে পাবে শুনতে তার রঙের তুনির নাচে। আমাদের এখন হচ্ছে ফ্রাইড রাইসটা বানাবো, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে ফুলকপি বানানো হয়েছিল, আমা বানাইছিল, তো এটাকে এখন শুকিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে সবকিছু। A few moments later. আমার ফ্রাইড রাইস তৈরি করা হয়ে গেছে, আনাটানা কমপ্লিট হয়ে গেছে। তো দেখালামই যে আমার ফ্রাইড রাইসটা তৈরি করা হয়ে গেছে, আর ও ডিউটি থেকে চলে এসেছে, আর এখন হচ্ছে ডিনার করে নেব। আর এখন বিগ বস চালিয়েছি, দেখছি, দেখতে দেখতে খেয়ে নেব। তো আজকের দিন ফ্রেন্ডস, আজকে ব্লগটা এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।